অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 16 অক্টোবর টু 31 অক্টোবর দুর্গাপূজা স্পেশাল এই লটারি নিয়ে আমি আলোচনা করতে চলেছি। এই 8টি রাশির লটারির মহা প্রাপ্তি যোগ হতে চলেছে, স্বপ্ন পূরণ হতে চলেছে এই 8টি রাশির। দেখুন, প্রথমে আমি এই লটারির ব্যাপারে আপনাদেরকে জানাই। লটারিটা তিনটি গ্রহকে উপর ডিপেন্ড করে এবং বেশ কিছু ভাবের ব্যাপার থাকে। দেখুন, প্রথম যে গ্রহ সেটা হচ্ছে রাহু গ্রহ, এই যে আকস্মিক প্রাপ্তি। কিছু কিছু ক্ষেত্রে কেতু গ্রহেরও কিন্তু প্রভাব আছে। এর সাথে আপনার রাশিচক্রে যদি শুক্র ভালো থাকে এবং বুধ যদি আপনার সঠিক স্থানে অবস্থান করে, অর্থাৎ বাই বার্থ চার্ট, লটারি থেকে কিন্তু আপনারা কোটিপতি হতে পারেন। অর্থাৎ এই দুর্গা পূজায় স্পেশাল লটারিতে আপনারা কিন্তু হবেন এই 8টি রাশি কোটিপতি। তার বলে এই নয় যে যে বাদ বাকি 4টি রাশির কথা বলছি না বলে এদের লটারি লাগবে না, এটা আমি কথা কখনোই দাবি করব না। কিন্তু যে রাশিগুলোর প্রবল এই লটারি যোগ সৃষ্টি করেছে এই 16 অক্টোবর টু 31 অক্টোবর, সেই 8টি রাশির কথাই আমি এই ভিডিওতে জানাবো এবং কোন উপায়ে আপনারা লটারি কাটবেন তাও আমি জানাবো। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা দেখতে পারলেন, এখানে একমাত্র আপনারা অ্যাপয়েন্টমেন্ট করেই তবে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। দেখুন, এই মেঘা প্রাইজ পেতে চলেছে এই 8টি রাশি, কপাল খুলতে চলেছে এই 8টি রাশি এই দুর্গাপূজাতে। বিভিন্ন রকমের লটারি হয়, লটারি থেকে জুয়া থেকে সাতটা থেকে প্রচুর কিন্তু অর্থ কিন্তু পাবে। যদি আপনার বাই বার্থ চার্ট রাশিচক্রে রাহু গ্রহ, শুক্র গ্রহ এবং বুধ গ্রহের যদি প্লেসমেন্ট ভালো থাকে। দেখুন, এই যে লটারিটা সম্পূর্ণ ডিপেন্ড কিন্তু আপনার কপালে আছে কি না এবং আপনার ফরচুনার নাম্বারটা আপনাকে জানা দরকার। আপনার ফরচুনার নাম্বারটা কি সেটা একান্ত বিচার্য বিষয় জানার ব্যাপারে। এই ফরচুনার নম্বর এবং আপনার দ্বিতীয় একাদশ পঞ্চমের কানেকশান আছে কি না, পঞ্চম একাদশের কানেকশান আছে কি না, চতুর্থ এবং একাদশের কানেকশান আছে কি না, এই জায়গাগুলো একান্ত দেখা দরকার। রাহু কোন নক্ষত্রে বসে আছে, রাহু কোন ভাবে বসে আছে, রাহু কী পজিশানে বসে আছে, শুক্র কী পজিশানে বসে আছে, এই জায়গাগুলো এবং বুধের প্লেসমেন্ট কেমন আছে সেগুলো কিন্তু একান্ত দেখা দরকার তবেই। এবং বিশেষ কিছু দশা বা অন্তর্দশাতে, মহাদশাতে অন্তর্দশাতে কিন্তু এই লটারি পাওয়া সম্ভব হয়। অনেকেই সারা জীবন লটারি কেটেই যায়, লটারি কেটে যায় গিয়ে হতাশ হয়ে যায়। আগে দেখা দরকার তার ভাগ্যে লটারি আছে কিনা, লটারি যোগটা এই মেগা প্রাইজ এই আকর্ষী প্রাপ্তি তার ছকে আছে কিনা সেটা দেখা দরকার, তবে যদি লটারি কাটে তবেই কিন্তু পাবে। আর যদি না থাকে তাহলে কিন্তু আপনি সারা জীবনে কেটে কিন্তু আপনি কিন্তু ফুতুর হয়ে যাবেন। অর্থাৎ আপনার প্রচুর টাকা এই লটারির পিছনে শেষ হয়ে আপনি নিঃস্ব হয়ে যাবেন। এই জন্য আপনি দক্ষ অ্যাস্ট্রোলজারকে দেখে নিন যে আপনার রাশিচক্রে লটারির যোগ আছে কি না। অনেকে আবার লটারি কাটেই না, অনেকে আবার যাদের যোগ আছে অর্থাৎ বাই বার্থ চার্ট যোগ আছে তারা কিন্তু লটারি কাটেই না, কিন্তু তারা যদি লটারি কাটে তাদের কিন্তু এই লটারি পাবে। অর্থাৎ যাদের ভাগ্যে আছে তারা কাটে না, আর যাদের ভাগ্যে লটারি যোগ নাই তারা আবার অনেক ক্ষেত্রে কেটে নিচ্ছে। এই জন্য কী হচ্ছে, প্রচুর পরিমাণে অর্থ অপচয় করছে। তো আপনারা যে 8টি রাশির কথা বলবো, এই দুর্গাপুজোয় আপনারা হতে চলেছেন কোটিপতি, মেগা প্রাইজ আপনারা পেতে চলেছেন। দেখুন, আমি আপনাদেরকে আগেই জানাই বেশ কিছু নক্ষত্রের কারো কথা আছে, নক্ষত্রগুলো আপনার বাই বার্থ চার্ট দেখা দরকার, আপনার রাশি এবং লগ্ন থেকে আপনার রাহুর অবস্থান কেমন আছে,
শুক্রের অবস্থান কেমন আছে, বুধের প্লেসমেন্ট কেমন আছে, এই জায়গাগুলো দেখা একান্ত দরকার। একাদশের ভাব দেখা দরকার, একাদশ পতি, নবম পতি, পঞ্চম পতি, দ্বিতীয় পতি, এই ভাবগুলো কিন্তু দেখা একান্তই দরকার, বিচার্য বিষয়। তবেই কিন্তু বোঝা যাবে যে আপনি লটারি পাবেন কি পাবেন না। দেখুন, প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির এই পুজোতে আপনার যদি সঠিক দশা অন্তর্দশা চলে এবং আপনার রাশিচক্রে যদি রাহুর প্লেসমেন্ট ভালো থাকে এবং আপনার শুক্রের প্লেসমেন্ট ভালো থাকে, বুধের প্লেসমেন্ট ভালো থাকে, দ্বিতীয় পঞ্চম একাদশের কানেকশান থাকে, আপনারা কিন্তু বৃষ রাশি কিন্তু মেগা প্রাইজ লটারি কিন্তু পেতে চলেছেন। এক নম্বর রাশি। দুই নম্বর রাশি, সে রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশির যদি আপনাদের দশা এবং অন্তর্দশা যদি পারমিট করে, দশা এবং অন্তর্দশা যদি আপনার পারমিট করে এবং আপনার যদি দ্বিতীয় একাদশ পঞ্চমে কানেকশান থাকে, তবে কিন্তু আপনারা এই প্রাইজ পাবেন, নচেত কিন্তু আপনারা পাবেন না। এবং আপনাদের রাশিচক্রে রাহুর প্লেসমেন্ট, শুক্রের প্লেসমেন্ট যদি ভালো থাকে, কিন্তু বর্তমান গ্রহের গোচর অনুযায়ী আবারও বলবো, এই মকর রাশি কিন্তু এই লটারি ফাটকা সাতটা জুয়া থেকে প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবেন, আকস্মিক প্রাপ্তি। তিন নম্বর রাশির যেটা কথা আমি বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশিরও যদি আপনার রাশিচক্রে দ্বিতীয় একাদশ পঞ্চমের কানেকশান থাকে, চতুর্থের কানেকশান থাকে, রাহু শুক্রের প্লেসমেন্ট যদি ভালো থাকে, বুধের প্লেসমেন্ট যদি ভালো থাকে, আপনার যদি যে লটারির যে আপনার দশা বা অন্তর্দশা যদি চলে যে গ্রহের, তবেই কিন্তু আপনারা লটারি পাবেন। এবং আপনাদের ফরচুনা নাম্বারটারও একান্ত বিচার্য বিষয়। তিনটি রাশির কথা বললাম। চার নম্বর যে রাশি সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু লটারি পাওয়ার প্রবল সম্ভাবনা, অর্থাৎ আপনাদেরও রাশিচক্রে রাহু বর্তমান গোচর অনুযায়ী কিন্তু কন্যা রাশির লটারি থেকে প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবেন। যদি আপনাদের রাহুর প্লেসমেন্ট ভালো থাকে, শুক্রের প্লেসমেন্ট ভালো থাকে, বুধের প্লেসমেন্ট আপনার বাই বাচ্চা নক্ষত্র যদি আপনার সাপোর্ট করে, দশা যদি আপনার সাপোর্ট করে এবং আপনার যদি ফরচুনা নাম্বার ঠিক থাকে, তাহলে কন্যা রাশি, চার নম্বর যে রাশি, সেই কন্যা রাশি কিন্তু এই লটারি থেকে কোটিপতি আপনারা কিন্তু হবেন, মেগা প্রাইজ আপনারা কিন্তু পাবেন। পাঁচ নম্বর যে রাশি, সে রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির একাদশ স্থানে রাহু গ্রহের অবস্থান এবং গ্রহের গোচর অনুযায়ী কিন্তু আপনাদের কিন্তু প্রবল এই লটারি পাওয়ার কিন্তু সম্ভাবনা। এবং আপনার রাশিচক্রে যদি রাহুর প্লেসমেন্ট, আপনার যদি শুক্রের প্লেসমেন্ট, বুধের প্লেসমেন্ট এবং ফরচুনা নাম্বার এবং আপনাদের যদি দশা অন্তর্দশা পারমিট করে, তবেই কিন্তু আপনারা লটারি নিশ্চিত রূপে পাবেন। অবশ্যই আপনারা আপনাদের বাই বাচ্চারটা একবার দেখিয়ে নিন, আপনাদের লটারি লাগার সম্ভাবনা আছে কি নাই, অনেকেই পাচ্ছে, না পাওয়া নয়। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশিরও আপনাদের ক্ষেত্রে কিন্তু আকস্মিক প্রাপ্তি, লটারি শেয়ার ফাটকা জুয়া থেকে প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবেন। এই সময় আপনারা ধনসম্পত্তি প্রচুর পরিমাণে কিন্তু পাবেন এবং এই লটারি থেকে আপনাদের প্রাপ্তির চোখ, আপনার রাশিচক্রে শুক্র রাহু বুধ এবং কেতুর যদি প্লেসমেন্ট ভালো থাকে এবং আপনাদের ফরচুনা নাম্বারটা যদি আপনারা ঠিকঠাকভাবে ক্লিক করে এবং আপনাদের যদি দশা অন্তর্দশা সাপোর্ট করে, আপনারাও কিন্তু এই সময় লটারি পাবেন। ছয় নম্বর যে রাশি মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এই লটারি থেকে কিন্তু প্রচুর অর্থ কিন্তু আপনারা পেতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদেরও এই দুর্গাপুজো স্পেশাল লটারি আপনারা কিন্তু পেতে চলেছে, যে কোনো লটারি আপনারা কিন্তু পাবেন। আপনাদেরও যদি দশা অন্তর্দশা পারমিট করে, ফরচুনা নাম্বার যদি হয় এবং আপনারও যদি এই সময় শুভ গ্রহের দশা চলে, তাহলে কিন্তু আপনারা নিশ্চিত রূপে এই লটারি কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ আপনারা প্রচুর পরিমাণে অর্থ কিন্তু এই সময় আপনারা পাবেন। গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে, এই সময় আপনারা
অর্থ এই সরি আপনার লটারি থেকে প্রচুর অর্থ কিন্তু আপনার লটারি শেয়ার ফাটকা জুয়া থেকে প্রচুর অর্থ কিন্তু পাবেন, এবং আপনাদের ফর্চুনা নাম্বার যদি কানেক্ট করে সেক্ষেত্রে অবশ্যই আপনার রাশিচক্রে দশান্ত দশা কী চলছে একান্ত দেখা দরকার। সবশেষ যে রাশি, তার আগে আমি আপনাদেরকে বলি, যারা লটারি কাটছেন তারা অবশ্যই আপনাদের বার্থ চার্টটা দেখিয়ে নিন, এবং অনেকে লটারি কাটছেন আপনারা লটারি কেটে দেখুন যাদের ছকে আছে। আমি বারবার বলছি ঘুমন্ত সিংহের মুখে কিন্তু হরিণ এসে পড়ে না, সেই সিংহকে কিন্তু দৌড়ে গিয়ে সেই হরিণকে কিন্তু ধরতে হয়। অর্থাৎ আপনি যদি একটুকু যদি সজাগ না হন আপনার কিন্তু এই সময় এই সুবর্ণ সুযোগ আপনার দেখা গেল আছে, আপনার দশান্ত দশা পারমিট করছে, আপনারা কিন্তু পাবেন না। অর্থাৎ লটারিটা ভাগ্যের উপর, সে ভাগ্যটা আপনাদেরকে দেখা দরকার ক্লিক করছে কিনা সেটা দেখা দরকার, কী উপায় করতে হবে সেটাও আপনাদেরকে দেখা দরকার। কিছু কিছু উপায় আছে যেগুলো করলে লটারি পাওয়া সম্ভব। সব শেষে যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এই লটারি থেকে ফাটকা থেকে জুয়া থেকে সাট্টা থেকে প্রচুর অর্থ পাওয়া সম্ভব যদি আপনার দশা অন্তর্দশা পারমিট করে, যদি আপনার রাশিচক্রে রাহুর প্লেসমেন্ট, বুধের প্লেসমেন্ট, শুক্রের প্লেসমেন্ট ভালো থাকে, এবং আপনার যদি ফর্চুনা নাম্বার ঠিক থাকে, এবং কিছু ক্রিয়া আছে সেই ক্রিয়াগুলো যদি আপনার সঠিক নিয়মে করতে পারেন, লটারি থেকে আপনারাও কিন্তু প্রচুর অর্থ কিন্তু পাবেন। এবং কিছু কিছু নক্ষত্রের ব্যাপার আছে, কিছু কিছু দিনের ব্যাপার আছে, কিছু কিছু রঙের ব্যাপার আছে, কিছু কিছু সংখ্যার ব্যাপার আছে, তবেই কিন্তু আপনারা এই সময় অর্থাৎ এই দুর্গা পুজোতে আপনারাও কিন্তু হবেন কোটিপতি। আর যে চারটি রাশির কথা বলেন তারাও কিন্তু পাওয়া